তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগর স্ন্যাপ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এই দেখো, তো বেশ কয়েকদিন পর, বেশ কয়েকদিন বলতে অনেকদিনই পর, তো আজকে আমরা অনেকদিন পর ঘুরতে বেরোলাম। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আর এখন বাজে 4:05 আর আমরা বেরিয়ে পড়েছি, আমি আর এই যে সুমি মিস ম্যাডাম বাইকে করে বেরিয়ে পড়েছি। আর এখানে মাঝ রাস্তায় এসে এন্ট্রো দেওয়ার কারণ এটাই যে বাড়িতে পুষ্পুকে রেখে আসা হয়েছে, তো ওকে রেখে আসা হয়েছে বলে বাইরে এসে এন্ট্রো দেওয়া হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এই যে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য, মানে যাওয়ার জন্য মায়াপুর। তো তোমাদের দাদা ভাই আর আমি বেশ অনেকদিন পর ঘুরতে বেরোলাম, খুব ভালো লাগছে বেরিয়ে। দেন আমরা চলে আসলাম নবদ্বীপ ঘাটে, তো তারপর নৌকার টিকিট কেটে নিয়ে দাদা ভাই দেখতে পাচ্ছ যে দাদা ভাই আরেকটা এসে আমার সাথে, ও আগে চলে গেছে। তো আমাদের ডাক্তার যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় নৌকাটা ছেড়ে দিল। তো যাই হোক, আমি তো এমনিতেই জলে ভয় পাই, নৌকায় উঠতে ভয় পাই, তারপর তো নৌকাটা ছেড়ে দিতে শুরু করে দিচ্ছে, আমি তো এই নৌকায় উঠবই না। তো আমি তাই জন্যই আস্তে আস্তে যাচ্ছিলাম যে এই নৌকাটা এখনো আসবে এতটা, তারপর দাঁড়াবে সবাই নামবে, তারপর যেহেতু যাবো সেই কারণে আমি আস্তে আস্তে নামছিলাম আর নৌকাটা চলে গেল। আর দেখো নৌকাটা যাওয়ার সময় কি ধোয়া একটা বাজে, ধোয়া দিয়ে গেল। তো হে গাইস, দেখো এই যে আমরা টিকিট কেটে চলে এসেছি নৌকাতে, এই যে আরেকজন ভ্লগার, এর চ্যানেলটার নাম হলো প্রিন্স সরজিৎ ভ্লগস। তো সবাই সাবস্ক্রাইব করে দিও আর আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? এও আজকে আমাদের সাথে এসছে, মানে আমাদের সাথে বলতে আমরা একসাথে প্ল্যানিং করে এসেছি আজকে। আর এই দেখো যে আমরা নৌকাতে উঠে পড়েছি, তুমি কিছু বলো। হ্যাঁ, তোমার কিছু বলার নেই, তোমার কি আজকে মন ভালো নেই? আমার আজকে মন ভালো নেই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এই যে আমাদের নৌকাটা ফাইনালি ছেড়ে দিয়েছে, আর ওয়েদারটা ছিল বিকাল বিকাল, সূর্যটা ডুবা ডুবা ভাব ছিল। আর এই ফাঁকা গঙ্গার মাছ দিয়ে মানে নৌকায় করে যেতে কার না ভালো লাগে, আমাদের দুজনের খুব ভালো লাগছিল। তো এই যে নৌকায় আমাদেরকে একটু দেখিয়ে নিয়েছে, আর আমি তো তোমাদের দাদাভাই গায়ের সাথে আমার লেটে দাঁড়িয়েছিলাম কারণ আমার প্রচণ্ড ভয় লাগে জলে। তো আমরা নেমে পড়েছি নৌকা থেকে, আর নৌকা থেকে নেমে ফার্স্টে যে এই গেটটা পড়ে, এটা হচ্ছে মায়াপুরের যে বড় গেট সেই গেটটা। তো এখানে আসলেই যেন মনে হয় যে চলে এসেছি চলে এসেছি, এরকম একটা ফিল আছে মনের ভেতরে। আর দাদা দেখো ভিডিও করতে করতে যাচ্ছিল, কারণ দাদা ব্লগার, ওনাকে তো ভিডিও করতেই হবে। তো সামনেই টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে আমরা টোটো ধরবো, যেই টোটোটা আমাদের পুরো আমাদের মন্দিরের সামনে নামিয়ে দেবে। এখান থেকে মানে কি বলবো, বেশিক্ষণের রাস্তা না, তবু আমি হেঁটে একদমই যেতে পারি না, তো সেই কারণেই টোটোতে করে নিয়েছি। আর এখান থেকে বেশিক্ষণের রাস্তা যেহেতু না, প্রায় এখান থেকে তোমাদের টোটো ধরলে 2 থেকে 3 মিনিট লাগবে। আর আমরা দুজন এই সাইডে বসেছিলাম, দাদা ওই সাইডে বসে দেখতে দেখতে যাচ্ছিল। আর যাওয়ার প্রথমেই এই দেখো এখানে একটা মন্দির দেখছিলাম, খুব সুন্দর লাগছিল মন্দির দুটোই। তো একটা টাইম এসে তোমাদের এই মন্দিরগুলো একটা একটা করে ঘুরে দেখাবো। তো এই যে মন্দিরের চূড়াটা এখান থেকে দেখাই যাচ্ছে, তো বুঝতেই পারছো কাছাকাছি চলে এসেছি। তো এই যে ফাইনালি মন্দিরের সামনে পুরো মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে। আর আগের দিনে কিন্তু ভিডিওতে আমি তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম একটা অন্য রকমের কিছু মায়াপুরের ভেতরে, কিন্তু আজ একটা অন্যরকম ভিডিও হতে চলেছে। আর মায়াপুরের ভেতরে প্রত্যেক দিন একই জিনিস দেখতে তো কারোর ভালো লাগে না না। তো ফার্স্টে এসেই যেটা করলাম সেটা হচ্ছে যে তিলক করে দিয়েছিল দিদিভাইটা। আর সত্যি কথা বলতে আমার কিন্তু তিলক করতে খুবই ভালো লাগে। তো দেখো এই যে আমরা তিনজন তিলক তিলক করে একবার সেজে গুজে গেটের সামনে চলে এসেছি, তো এবার যাব ভেতরে। তো চলো যাওয়া যাক। এই যে ভেতরে চলে এসে ফার্স্টে এই যে মরম মন্দিরটা সেটা একবার তোমাদের দেখিয়ে দিলাম, এটা আমার আগের ভিডিও তো তোমরা দেখতে পেয়েছ, সাইডে একটু ঠিক করে নিচ্ছিলাম। তো তারপরে এই যে ফার্স্টে কোন দিক দিয়ে যাব বুঝতে না পারার কারণে এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করলাম, ভাবলাম এই দিক দিয়েই চলে যাব। কিন্তু তারপর দাদা ভাই আবার বললো যে এই দিক দিয়ে যাওয়ার থেকে এইদিকে একটা ফোয়ারা আছে যেটা তোমার আমাদের আগের ভিডিওতেও দেখেছিল, তো সেটা বেশি ভালো লাগবে বলে আমরা এই সাইড দিয়ে চলে আসলাম। আর এই দিকের রাস্তাটা আমারও খুব ভালো লাগে যেহেতু চারি সাইডে গাছপালা আসে। তো এই টাইমটাতে আমাদের সাথে একটা খুব হাসির ঘটনা ঘটেছে, সেটাই ভিডিও করা হয়নি, তো সেটা তোমাদের ছোট্ট করে একটু বলি। আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আমাকে একটা কাঠফুল এনে দিতে যেটা আমি কানের সাইডে গুঁজবো। তো এখানে অনেক গাছে কাঠফুল অনেক কিছুজন পাচ্ছিল, একটা কাকু পারছিল, সেটাই তোমাদের দাদা ভাই চাইতে গেছিলো কিন্তু দেয়নি, তো একটু চিল দিয়ে চলে এসছে, তো সেই কারণেই দেখতে পাচ্ছ ঘেমে গেছে। তো আমি যাই হোক বললাম কিছু বলার দরকার নেই চলে আসো। তো তারপর আমরা এই রাস্তাটিতে যে ভেতরের দিকে যাচ্ছিলাম আর যেতে যেতেই আমাদের দেখা হয়ে গেলো দিদা
দিদার সাথে। তো দেখতে পাচ্ছ যে গ্রিন কালারের যে শাড়ি পরা ওটা হচ্ছে আমার দিদা শাশুড়ি, আর তোমাদের দাদা ভাই নিজের দিদা, আর এটা একটা ছোট দিদা, আর এখানে মামা মামি, আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দিদা দিদার মা। তাহলে ভাবতে পারছো তো তোমাদের দাদা ভাইয়ের বড় মা মানে আমাদের বড় মা, ওটা ওখানে সবার সাথে দেখা হয়ে গেছে, সবার সাথে একটু গল্প টল্প করে আমরা আবার হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম। তো এখানে চারি সাইডে যেহেতু পড়া, এইখানটাতে না আমি একবার মাছ দেখেছিলাম, যেটা তোমরা আগের ভিডিওতেও কিন্তু দেখেছিলে যে মাছগুলো আমি দেখছিলাম। তো আমার মা সবাই দেখো এখানে সবাই কিন্তু মাছটাই দেখছে, যেখানে মাছ আছে একটা কচ্ছপ আছে যেটা আমি দেখেছি। আর আজকে না দিনের বেলা যেহেতু সেহেতু মাছগুলো ঠিক বোঝা যাচ্ছে না ভিডিওর কারণে, এখানে অনেক মাছ দেখা যাচ্ছিল, আমি সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর তোমার দাদা ভাই একা একাই আমাকে ছুঁয়ে কখন চলে গেছে ও নিজেও জানে। তো তারপর এই যে এই সাইডে একটা ছোট্ট মাছ আছে যেটা পুরো মন্দিরের সামনে, আমরা সেখানেই চলে আসলাম, এখানে একটু ভিডিও করবো। তো একটা ভিডিও তাহলে তোমাদের দেখিয়ে নিই। হ্যাঁ নায়িকা লাগছে। তো এখানে অনেক ভিডিও করার পর অনেকটাই দেখছিলাম যে অন্ধকার অন্ধকার হয়ে আসছে। তো তখন তোমাদের দাদা ভাইকে বললাম যে এখানে আর লেট করা যাবে না, আমরা মেনলি যেটা দেখার জন্য এসেছি, যেটা আমি কোনোদিনও দেখিনি, আমিও প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, তো সেখানে আমায় যেতে হবে, তুমি এক্ষুনি চলো। তো সেই কারণেই আমরা বেরিয়ে পড়লাম, ওখানে আর বেশি লেট করলাম না, এই ফোয়ারাটার সামনে দিয়ে আবার রিটার্ন চলে যাচ্ছি। তো দেখো রাস্তাটা কি সুন্দর, চারি সাইডে কাশবন ফুটেছে, আর এখন তো সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তাই এতটা হয়তো ভালো লাগছে না, কিন্তু এটা যদি সন্ধ্যেবেলা না হয় একটু বিকেল বিকেল টাইমে হয়তো বেশ ভালো লাগতো। আর দেখো কত লোক যারা এক্ষুনি ঘুরে ঘুরে বাড়ির দিকে আসছে, আর আমরা এখন সবে যাচ্ছি, যাচ্ছে কম মানুষ কিন্তু ফিরে আসছে প্রচুর মানুষ আছে যারা দেখে ফিরছে না, আমরা এখন সবে যাচ্ছি। তো দু সাইডে কাশবন দেখতে দেখতে মাঝখানে একটা ঠান্ডা হাওয়ার রাস্তা দিয়ে যেতে যা দারুণ মজা লাগছিল, সে কি বলে বোঝানো যায়। তো যাই হোক আমরা যেখানে যাব সেটার কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ আমরা এসেছি আজ গোশালায়, আর যেতে যেতে একটি কাকু দেখলাম একটা গরুকে খাবার খাওয়াচ্ছিল। আর এই যে এটা হচ্ছে গোশালার গেট, কি সুন্দর দেখতে লাগছিল না, আমি তো ভাবছিলাম যে ভেতরে কি আছে আমি তো দেখবো, খুব এক্সাইটেড ছিলাম আমি এটা দেখার জন্য, কারণ আমি কোনোদিনও দেখিনি যে সত্যি কথা। তো তারপরে দেখছিলাম বাইরে এই যে ঘিটি দই আরও অনেক কিছু বিক্রি হচ্ছিলো, সেগুলো পরে দেখবো, আগে চলো দেখা যাক ভেতরে কী আছে। তো প্রথমে গিয়ে আমার যার উপর নজর আটকে ছিল তারা হচ্ছে ওই দুটো। তারপর আমি এই যে আদর করতে গিয়ে যে পরিমাণ ভয় পাচ্ছিলাম, তারপর তোমাদের দাদা ভাই আমার ভয় কাটানোর জন্য দেখো কি সুন্দর আদর করছে আর চুপ করে আছে। তো তারপরে যাই হোক আমাদের গোশালা ঘোরা কমপ্লিট হলো, গোশালা ঘুরে আমরা চলে আসলাম এই যে এখানে কি ধরনের ঘি মিষ্টি দুধ দই কী বিক্রি হচ্ছিলো সেগুলোই দেখতে, কিন্তু আমাদের কিছু কেনা ছিল না সেই কারণেই আমরা কিছু কেনাকাটা করিনি এখান থেকে। আর এখান থেকে প্যাকেট প্যাকেট সব মিষ্টি নিমকি এগুলো সব বিক্রি হচ্ছিলো। তো এই যে আমরা গোশালা থেকে বেরোলাম এক্ষুনি, আবার এবার আমরা যাচ্ছি আবার সামনে মন্দিরের দিকে। এই দেখো কি অবস্থা, পুরো ঘেমে নাজেহাল অবস্থা, এই গরমে ঘুরতে আসা মানে বুঝতে পারছো, দেখো জামা পুরো ভিজে শেষ। যদিও এই ভিডিওটা আগে থেকেই করা, তাও চলো আজ এই ভিডিওটার সঙ্গেই তোমাদের টাটা বাই বাই বলছি, আমরা যাবো এখন বাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো টাটা।